এখানে যদি আমি হাত তুলে বলি যে জননেত্রী শেখ হাসিনা কোন সুবিধা কোন বাড়িতে নাই, এক বাড়িতে 10 থেকে 12টা সুবিধা আছে। হাজিরাদা পার্টিতে যারা জামাত বিএনপি করে তাদের বাড়িতেও 10 12টা সুবিধা, জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ আছে তাদের বাড়িতে, তারপরও তারা বিরোধিতা করে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি পরিবারকে লকডাউনের সময় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বাড়িতে বাড়িতে টাকা পৌঁছে দিয়েছে। অসুস্থ শ্রমিকের বাড়িতে 28 থেকে 30 প্রকারের ভিটামিন সি জাতীয় খাবার থেকে শুরু করে খাদ্যদ্রব্য আমরা পাঠিয়ে দিয়েছি। হাজিবান্দা পার্টামে প্রতিটি পড়তে পড়তে 20টি ইউনিয়ন, 1টি পৌরসভার প্রতিটি জায়গায় 1টি মানুষকে আমরা এক সন্ধ্যা অভুক্ত থাকতে দেই নাই। আমি সব বাদ দিলাম, আমি পদ্মা সেতুর কথা বলবো না, মেট্রো রেলের কথা বলবো না, টানেলের কথা বলবো না, তাপ বিদ্যুৎ কেন্দ্রের কথা বলবো না, বাতাম রেলের কথা বলবো, আমি শুধু করোনার কথা যদি বলি, এই করোনায় জননেত্রী শেখ হাসিনা কিভাবে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে, প্রতিটি মানুষকে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে কিভাবে তাদেরকে ভ্যাকসিন দিয়েছে বিনা পয়সায়, পৃথিবীতে কোন দেশে দিয়েছে সেটি আপনারা বলেন। Thank you.
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিশ্ব শ্রমিক দিবস, মে দিবস, হাতিবান্ধা উপজেলার জাতীয় শ্রমিক লীগের আয়োজনে হাতিবান্ধা উপজেলার সকল শ্রমিক ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। এই দিবসটিতেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, এই দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয়। বিস্তারিত আপনারা শুনলেন, শ্রমিকরা 8 ঘন্টা কাজ করবে, তার জন্য আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে অনেক শ্রমিক জীবন দিয়ে আপনাদের 8 ঘন্টা এই কর্মঘণ্টাটি প্রতিষ্ঠিত করেছেন। আমি সকল শ্রমজীবী মানুষ যারা সারা পৃথিবীতে আমাদের সব কিছুর কারিগর, যারা মৃত্যুবরণ করেছেন, যারা সংগ্রামে নিহত হয়েছেন, ভাষা আন্দোলনে নিহত হয়েছেন, মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যুগে যুগে বাংলার জন্য যারা জীবন দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গমাতা, বঙ্গবন্ধুর পরিবার, পুনরায় যারা নিহত হয়েছেন, জাতীয় চার নেতা যারা জেলখানায় যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যুগে যুগে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা নির্মমভাবে হত্যা হয়েছে, যাদের বাড়িঘর অগ্নি সন্ত্রাস করা হয়েছে, লুটতরাজ করা হয়েছে, সবার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথমে যে কথাটি আমি বলতে চাই সে কথাটি হচ্ছে, একটি গান বলবো, সে গানটি এরকম যে, অধিকার অধিকার কে কাকে দেয়? পৃথিবীর ইতিহাসে বিনা সংগ্রামে কবে কোন অধিকার কোথা পাওয়া যায়? অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। যেভাবে আপনারা আজকে 8 ঘন্টার এই কাজের যে কর্মঘণ্টাটি নিশ্চিত করেছেন, সেটা রক্ত দিয়ে, জীবন দিয়ে, সংগ্রাম করে অধিকারটি আপনারা অর্জন করেছেন। প্রিয় বন্ধুগণ, আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, আমাদের যে বলিদান, আমাদের যে আত্মত্যাগ, আমাদের যে অর্জন, পৃথিবীতে অন্য কোনো দেশে ভাষার জন্য জীবন দেওয়ার নজির নাই। পৃথিবীতে 30 লক্ষ মানুষ 9 মাসে জীবন দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশনায় বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, ওদের যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বলেছিল, বাঙালি জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারবে না। ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সোনার বাংলা হয়েছে, বাংলাদেশ ডিজিটাল সোনার বাংলা হয়েছে, বাংলাদেশ ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোতার হোসেনের নেতৃত্বে, আওয়ামী পরিবারের নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ আমরা দেখতে চাই। অনেক শুনলাম আমাদের ভাইয়েরা বললো অনেকে যে আমরা কম বেশি পেয়েছি নাকি, হাতিবান্ধার মতো, পাটগ্রামের মতো অটো বাংলাদেশের আর কোথায় চলে? আপনারা একটু বলেন তো হাত তুলিয়ে। হাতিবান্ধা পাটগ্রামে 4,000-এরও অধিক অটো আছে, 4,000-এরও অধিক অটো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিল তখন তাকে অনুরোধ করে এই অটোগুলো আমরা চালানোর ব্যবস্থা করেছিলাম। আপনাদের প্রতিটা সংগ্রামের কথা, আপনাদের প্রতিটা দাবির কথা, আপনাদের প্রতিটা প্রয়োজন, আমার একটা শ্রমিক আহত হয়, আমার একটা শ্রমিক নিহত হয়, আমার একটা শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়, আমার একটা শ্রমিকের বাচ্চার লেখাপড়া
শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে আপনারা বুকে হাত দিয়ে বলেন সকল স্তরের হাতিবান্ধা উপজেলা শ্রমিক যে যিনি কোন বিষয়ে আমার কাছে গিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে গিয়ে ফিরে এসেছেন তার হাতটা তুলে একটু বলেন তো যে আমি ফিরে এসেছি বলেন বরঞ্চ আপনারা না চাইতেই যত ধরনের আর্থিক ব্যক্তিগত সরকারি যত ধরনের সুযোগ সুবিধা আছে জনতা মতাশ্রয়ের মাধ্যমে জনতা শেখ হাসিনার মাধ্যমে আপনাদের বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি আপনারা বঙ্গা দেখেন নাই আপনারা নদী ভাঙন দেখেন নাই আপনারা খরা দেখেন নাই আপনারা করোনা দেখেন নাই কে ছিল পাশে কাকে পেয়েছেন আপনারা হাতিবান্ধা ডাকবাংলো মাঠে এবং হাতিবান্ধা এস এস উচ্চ বিদ্যালয় মাঠে একই দিনে হাজার হাজার শ্রমিকের পরিবারকে আমরা সহযোগিতা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি পরিবারকে লকডাউনের সময় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বাড়িতে বাড়িতে টাকা পৌঁছে দিয়েছে অসুস্থ শ্রমিকের বাড়িতে 28 থেকে 30 প্রকারের ভিটামিন সি জাতীয় খাবার থেকে শুরু করে খাদ্যদ্রব্য আমরা পাঠিয়ে দিয়েছি হাতিবান্ধা পার্ক নামে প্রতিটি পরতে পরতে 20টি ইউনিয়ন একটি পৌরসভার প্রতিটি জায়গায় একটি মানুষ আমরা এক সন্ধ্যা অভুক্ত থাকতে দেই নাই চিকিৎসায় বলেন বিভিন্ন ধরনের এলাকায় কিভাবে আপনারা দূরত্ব বজায় রাখবেন কিভাবে দোকানপাট স্প্রে করবেন রাস্তাঘাট স্প্রে করবেন এমনকি একটি মানুষ যখন করোনায় মৃত্যুবরণ করেছে কেউ যখন আসতে চায় নাই তখন আমরাই এই আওয়ামী লীগের সংগঠন মুতাহসেন আমরাই ওই মানুষটির জানাজা থেকে শুরু করে কবরে নামা পর্যন্ত এমনকি তার যে অনুষ্ঠান করবে সেটা পর্যন্ত আমাদের আওয়ামী লীগ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় নাই আমি সব বাদ দিলাম আমি পদ্মা সেতুর কথা বলবো না মেট্রো রেলের কথা বলবো না টানেলের কথা বলবো না তাপ বিদ্যুৎ কেন্দ্রের কথা বলবো না বাতাস রেলের কথা বলবো না থাক কারখানার কথা বলবো না সারা বাংলাদেশে ভূমিহীনদেরকে বাড়ি দিয়েছে বলবো না মুজিব বর্ষের বাড়ি দিয়েছে বলবো না আমি শুধু করোনার কথা যদি বলি এই করোনায় জড়িত শেখ হাসিনা কিভাবে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে প্রতিটি মানুষকে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে কিভাবে তাদেরকে ভ্যাকসিন দিয়েছে বিনা পয়সায় পৃথিবীতে আপনাদের বাচ্চাদেরকে বই খাওয়া আপনাদের বাচ্চাদেরকে বিস্কুট আপনারাই তো জানেন হাতিবান্ধায় কি কি উন্নয়ন হয়েছে কারণ কাজগুলো তো আপনারাই করেছেন নির্মাণ শ্রমিক লীগ কত কিলোমিটার রাস্তা হাতিবান্ধায় পাকা হয়েছে অটো শ্রমিক লীগ সেটা দিয়ে তো আপনারাই গাড়ি চালান কি চালান না কথা বলেন না কেন এখানে যত স্তরের আছে কখনো কি আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে মোতাহার হোসেনের পক্ষ থেকে আপনাদেরকে আলাদা করেছি আলাদা ভেবেছি সব সবাই নিজের ভাই নিজের বন্ধু মনে করে আপনাদেরকে বুকে টেনে নিয়েছি আপনাদের জন্যই তো আমরা আজকে বাংলাদেশে সেবা করতে পারছি আপনাদের জন্যই তো আমাদের সবকিছু এবং আমাদের প্রাণপণ কায়মনোবাক্যে জনতা মোতাহার হোসেন ও জনতা শেখ হাসিনা হাতিবান্ধা পার্ক গ্রামের প্রতিটি পরতে পরতে উন্নয়ন করেছে আমি যেটা বলতে চাই প্রতিটি জিনিস আপনাদের কাছে আছে এখানে যদি আমি হাত তুলে বলি যে জননেত্রী শেখ হাসিনা কোনো সুবিধা কোন বাড়িতে নাই এক বাড়িতে 10 থেকে 12টা সুবিধা আছে হাতিবান্ধা পার্কে যারা জামাত বিএনপি করে তাদের বাড়িতে 10-12টা সুবিধা জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ আছে তাদের বাড়িতে তাদের সুবিধা তারপর তারা বিরোধিতা করে দুঃখজনক আমি যদি বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন সকল শ্রমিক 23 সালে নির্বাচন এই নির্বাচন আওয়ামী লীগের বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য বাঁচা মরার নির্বাচন এই নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে উন্নয়নের ধারাবাহিকতাকে রক্ষা করতে গেলে আবার জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগকে শুধু এমপি নয় জয়লতা মোতাহার হোসেনকে আমরা পূর্ণ মন্ত্রী বানিয়ে এই লালমনিরহাট জেলা বাকি যে উন্নয়ন গুলো আছে সেই উন্নয়ন গুলো আপনাদের মাধ্যমে আপনাদের কারিগরি সুবিধার মাধ্যমে আপনাদের কারিগরি সহযোগিতার মাধ্যমে আমরা সম্পন্ন করব 30 লক্ষ সহজে রক্তের সত্য
বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি 20 বছর ধরে আপনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী 33 বছর ধরে আপনি এমপি আছেন দীর্ঘ 23 বছর ধরে আমার এই নির্বাচনী এলাকায় লালমনিহাট এক আসনে লালমনিহাট জেলা একমাত্র স্থল বন্দর বুড়িমারি স্থল বন্দরের আমার শ্রমিক ভাইটি আমার শ্রমিক বোনটির সঙ্গে দীর্ঘ 13 বছর ধরে যে প্রতারণা করা হচ্ছে তাদের টাকা লুট করা হচ্ছে সেই চক্রের বিচার আপনাকে করতে হবে প্রতিটি শ্রমিকের কাছে আপনাকে জানাতে হবে এখানকার অভিভাবক আপনি এই অভিভাবকত্ব আপনাকে অবশ্যই দেখাতে হবে জনকে শেখ হাসিনার কাছে শ্রমমন্ত্রীর কাছে নৌপরিবহন মন্ত্রীর কাছে যেহেতু আমি এয়ারপোর্টের সিএনআর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি 13 বছর ধরে শত শত কোটি টাকা আমার সাধারণ শ্রমিকের শ্রমিকের সন্তানের লুট করা হয়েছে সেটির বিচার আপনাকে আজকে এই মে দিবসে আমি দিলাম ইনশাআল্লাহ 2024 সালের মে